হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো গত সপ্তাহের পর আজকে এই সপ্তাহে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। এটি মূলত একটি 30 ফিট বাই 26 ফিটের একতলা বাড়ি। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাড়িটির ফ্রন্ট ইলেভেশন। তো এবার চলুন দেখে নেওয়া যাক বাড়ির চারপাশের ভিউটা। তো ভিউয়ার্স দেখলেন, এটা হচ্ছে বাড়ির চারপাশের ভিউ। চলুন এবার বাড়ির প্ল্যানটা একটু দেখে আসি। তো এটা হচ্ছে বাড়ির মূল প্ল্যান। বাড়িটি 30 ফিট 8 ইঞ্চি বাই 26 ফিট 3 ইঞ্চি। তো প্রথমে এদিক দিয়ে হচ্ছে এন্ট্রি। ঢুকতে প্রথমে লিভিং এন্ড ডাইনিং, যেটা 22 ফিট 5 ইঞ্চি বাই 13 ফিট প্রস্থের। ঠিক তার সোজাই রয়েছে একটি কিচেন রুম, যেটা 13 ফিট বাই 7 ফিটের, এবং বাম পাশে রয়েছে দুটি বেডরুম সামনে এবং পিছনে, মাঝখানে একটি টয়লেট রয়েছে। তো প্রথমে যে বেডরুমটা, সেটা হচ্ছে 12 ফিট বাই 12 ফিট সাইজের, এবং পিছনের দিকে যে বেডরুমটা রয়েছে সেটাও 12 ফিট বাই 12 ফিট সাইজের, স্ট্যান্ডার্ড একটা সাইজ মেনটেন করা হয়েছে। এবং যে কমন টয়লেটটা, সেটা 5 ফিট বাই 8 ফিট সাইজের। তো এই হচ্ছে বাড়ির প্ল্যান। পিছনে রয়েছে একটি অ্যাটাচড ব্যালকনি, যেটা পিছনের বারান্দা হিসেবে ব্যবহার করা যাবে। তো এই হচ্ছে বাড়ির মূল প্ল্যান। তো এখন চলুন দেখে নেওয়া যাক বাড়িটি তৈরি করতে কি ধরনের খরচ হতে পারে। তো এই হচ্ছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 15,04,589 টাকা মতো একটা আনুমানিক খরচ আমরা হিসাব করেছি। তো এখানে বিস্তারিত দেওয়া আছে যে কোন কোন ধরনের আইটেম কি কি প্রয়োজন হবে। তো আশা করি আপনারা সেই আইটেমগুলোর যে প্রাইস, সেই প্রাইসটা 2023 সালের শুরুর দিকের একটা প্রাইস। তো আপনারা যখনই ভিডিওটা দেখেন, এখানে যে কোয়ান্টিটি রয়েছে, কোয়ান্টিটির সাথে যে ইউনিট প্রাইস, সেটা একটু হিসাব করে নিলে আপনারা অ্যাকচুয়াল প্রাইসটা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের কোনো মতামত বা কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে অবশ্যই জানাবেন। স্ক্রিনে আমাদের নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, কোনো প্রয়োজনে ফোন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে নক করতে পারেন। তো সামনের ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ খুব শীঘ্রই। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।